1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে সে সময় বিশ্ব ব্যাংক সহ পৃথিবীর বিভিন্ন অর্থনীতিবিদরা বাংলাদেশকে নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য করেছিল। বাংলাদেশ পৃথিবীর একটি বাস্কেটে পরিণত হবে, বাংলাদেশ যদি কখনো সফল হয় তাহলে পৃথিবীতে কোনো ব্যর্থ রাষ্ট্র থাকবে না। বাংলাদেশ নিয়ে এক ধরনের নেতিবাচক প্রচারণা 1972 থেকে শুরু হয়েছিল। সেই নেতিবাচক প্রচারণা আজকে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন। বাঙালি যে স্বপ্ন নিয়েছিল, যে শপথ নিয়েছিল 7ই মার্চে আর দাবায় রাখবার পারবে না। 35তম এই মানুষকে ছোট্ট একটি ভূখণ্ড নেই, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এইটা আছে অপটিক্যাল কেবলের ডিভাইস, বুঝছেন? এই যে কেবলটা আছে না, এই কেবলটা গেছে আকাশের ডিভাইস ওখানে লাগা আছে। আকাশের ডিভাইসে কি এরকম পোর্ট আছে? হ্যাঁ, না এরকম পোর্ট না, আকাশের ডিভাইসের মধ্যে HDMI আউট আছে। HDMI আউট আছে, রাইট, আউট আছে। হ্যাঁ, আউটটা নিয়ে আমার এইরকম একটা ডিভাইসে, ওখানে এইরকম ডিভাইস কিন্তু দুইটা, ওখানে আউটটা নিয়ে ওখানে ইন করাইয়া আসিয়া আবার এখানে হয়েছে আউট, এখানে ওখানে আউট করে ইয়ে করাইছি। হ্যাঁ, তারা আপনার দেখা দিতেছি, এই যে ওইখানে ইন করাইছি, ওইখানে ডিভাইসটার মধ্যে ইন করাইছি, এরকম ডিভাইসে ইন করার পর ইন হয়ে আবার এখানে আবার ঢুকছে, আর আসি এখানে ঢুকছে, ডুবিয়ে আবার এই HDMI এই যে আউট, HDMI আউট হয়ে বাইরে হয়ে আমার এই যে প্রসেসরে ঢুকছে, LED প্রসেসরে। আচ্ছা, এই যে কেবলটা LED প্রসেস, এইটা মানে এই কেবলটা মূলত হচ্ছে ধরেন HDMI কাজ করে। এত দূর বড় HDMI তো হয় না, এই জন্য অপটিক্যাল কেবল যত বড় বানাইতেছেন অত বড় বানা যায়, রাইট। এখন তাহলে আমি যদি বলি, তাহলে আকাশে তো কোনো এই অপটিক্যাল ফাইবারের কোনো পোর্ট নাই কিন্তু এই HDMI এখন কি আছে, আকাশে আছে HDMI পোর্ট। হ্যাঁ, এখন কি করছেন, আকাশ থেকে জন্য দুইটা কনভার্টার ইউজ করছেন, আকাশ থেকে একটা দিয়ে কি করছেন আউট করছেন, HDMI দিয়ে আউট করে আরেকটা ঠিক এই ডিভাইসে নিয়েছেন। আকাশ থেকে ডিভাইসটার মধ্যে HDMI আউট বার করে আমার এখানে একটা ওইরকম আছে, ওটাতে ইন করাইছেন। হ্যাঁ, ইন করানোর পরে এই পোর্টটা তো ওইখানে আছে। হ্যাঁ, এটা থেকে আবার কি করছেন, সরাসরি নিয়ে আসছেন কোথায়, এই ডিভাইসে। এখন এই ডিভাইস থেকে এটারে কি করছেন, আউট করে আপনার সিস্টেমে নিচ্ছেন, আপনার আমার LED প্রসেসরে নিয়েছেন। এই প্রসেসর এটার মাধ্যমে তাই রিয়েল টাইম দেখতে পারতেছে, এই তো। হ্যাঁ, আচ্ছা তাহলে এই জিনিসটা যদি আমি বাসায় বা অন্য কোথাও করতে চাই, আমার মনে করেন আকাশ আছে, তাহলে আমার প্রথমে তো দুইটা কনভার্টার লাগবে। হ্যাঁ, দুটো কনভার্টার লাগবে, আর এই কেবলটা বানায় নিতে হবে। এই কেবলটা অপটিক্যাল ফাইবার কেবল তো अवेलेबल বা কোথাও আছে, এটা হইছে মনে হয় এসসি কনভার্টারে, এটা আলাদা বানায় নিয়ে নিতে হবে, এই তো। আর বানায় নেওয়ার পরে আবার একটা ইয়াও লাগবে, HDMI লাগবে, ছোট একটা HDMI লাগবে। সেই ক্ষেত্রে আমি যদি আমার একটা স্মার্ট টিভিতে দেখতে চাই, তার সরাসরি যেমন এখানে আপনার কন্ট্রোল প্যানেল লাগছে, এর সরাসরি আমার টিভিতে লাগাই দিব, রাইট? টিভিতে চলবে, টিভিতে লাগাই দিবেন। স্মার্ট টিভির মধ্যে তো আকাশ থেকে HDMI বার করিয়ে আপনি টিভিতে HDMI পোর্ট আছে দিতে পারেন, টিভির পিছনে তো HDMI ইয়ে আছে না, তাহলে আপনার এইসব লাগতেছে না। আর এটা কিনতে লাগবে, দাম আছে, বুঝছেন? এগুলো কত পড়ে? এর দাম 35,000 টাকা। ওরে বাবা, এটা অনেক দামি না? তাহলে আপনার দেখেন, এটা তো একটা ওএলটির মতো কাজ করে না, অপটিক্যাল লাইট ট্রান্সমিশন, অপটিক্যাল যে পাওয়ারটা আসে এটা কি করে কনভার্ট করে দেয় HDMI। হ্যাঁ, জি, এটা আপনার লাগবে না, আপনার অত দূরত্ব দরকার না। আপনার ধরেন 10 মিটার 20 মিটার HDMI কিনলেন, যদি টাকা দূরে থাকে এই 20 মিটার HDMI কিনে কানেকশন দিলেন, এই আর কি। এগুলো আপনার লাগবে না, সমস্যা নাই আপনার।